सिलीगुड़ी के डाबग्राम स्थित पॉलिटेक्निक कॉलेज में तैयार हुआ सेफ होम, कल होगा उद्घाटन। आपको बता दें कि सिलीगुड़ी सूर्यनगर समाज कल्याण संगठन की तरफ से एवं द बैथल चर्च एसोसिएशन और कोविड केयर नेटवर्क की सहयोग से पॉलिटेक्निक कॉलेज में इस सेफ होम को तैयार किया गया है। 20 बेड वाले इस सेफ होम में ऑक्सीजन की व्यवस्था भी होगी। फिलहाल महिलाओं के लिए 10 बेड और पुरुषों के लिए 10 बेड बनाए गए हैं। आज पत्रकार सम्मेलन के माध्यम से आयोजकों ने शुक्रवार को सेफ होम उद्घाटन किया जाएगा इस बारे में जानकारी दी। बताया गया है कि यहां कोरोना रोगियों का निशुल्क इलाज होगा। इतना ही नहीं, जरूरत पड़ने पर रोगियों के लिए निशुल्क एम्बुलेंस की भी व्यवस्था की जाएगी। दूसरी तरफ मानसिक तनाव से दूर करने के लिए मरीजों के लिए सेफ होम में टीवी की व्यवस्था भी की गई है। আমরা গত 24 এপ্রিল থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করেছিলাম, একটা হেল্পলাইন নাম্বার দিয়ে, আপনারা সবাই জানেন। পরবর্তীতে আমরা সেফ হোমের দিকে এগোলাম। আমরা সেই প্রপোজাল নিয়ে মাননীয় জেলা শাসকের সাথে যোগাযোগ করি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা খুব দ্রুত ব্যাপারটার রেসপন্স করেন এবং এখানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং জেলা শাসকের প্রতিনিধিরা এসে ইন্সপেকশন করেন, এবং যেহেতু এটা একটা কলেজ এবং অনেকদিন ধরেই বন্ধ ছিল, সেটা আমরা হাতে পাওয়ার পরে সেটাকে সঠিকভাবে তৈরি করে নিতে একটু সময় লাগলো আমাদের, কিন্তু আমরা ইতিমধ্যেই তৈরি হয়েছি। বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আপনাদের মাধ্যম দিয়ে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রাথমিকভাবে 20টা বেড দিয়ে শুরু করছি, 10টা মেল এবং 10টা ফিমেল। পরিস্থিতি অনুযায়ী সেটা অবশ্যই বাড়বে, সেরকম ব্যবস্থা আমাদের কাছে থাকছে। 24 ঘন্টা 3 জন ডাক্তারের তত্ত্বাবধানে, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য যাদের প্রয়োজন তারা প্রত্যেকে 24 ঘন্টা এখানে থাকবেন এবং রোগীদের দেখাশোনা করবেন। তার সাথে সাথে আমরা আপনাদের মাধ্যম দিয়ে যারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে আবার ধন্যবাদ জানাই, এবং আমাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে প্রত্যেকের অনেক অনেক সহযোগিতার প্রয়োজন, সেই সহযোগিতার আবেদনও রাখছি। প্রত্যেকটি রোগী যারা ভর্তি থাকবেন তাদের সবার পরীক্ষা, যে বেসিক পরীক্ষাগুলো দরকার পড়বে, যে ওষুধ দরকার পড়বে, সেটাও আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে দেব। আপনারা জানেন আমাদের একটা ফুললি ইকুইপড প্যাথোলজিক্যাল ল্যাব আছে, সেই ল্যাবে আমরা এই পরীক্ষার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে করছি। অর্থাৎ একজন রোগী আমাদের এখানে আসার পর থেকে ছুটি হয়ে বাড়ি যাওয়া পর্যন্ত তার সম্পূর্ণ দায়িত্ব আমরা নেব।